এখন বাজে 2:15, একজন অফিসারও দেখা যাচ্ছে না। নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। শিলচরের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই অফিসে প্রচণ্ড ভিড়, অনেক মানুষ দূর দূর থেকে আসলেন বিভিন্ন কাজে, অনেকে নতুন নাম ওঠানোর জন্য, বাচ্চাদের নতুন নাম ওঠানোর জন্য আসলেন, অনেকে ট্রান্সফারের জন্য আসলেন, কিন্তু কোনো অফিসার নেই অফিসে। অফিসার না থাকায় ওনারা বিপদে পড়ে গেছেন, কয়েকদিন ধরে ঘুরছেন এই অফিসে, কিন্তু একটা উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হলো শিলচরের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই অফিসে। আধার কার্ড যখন বলছে না, তখন UID কার্ডটা আমার মেয়ের আছে, ওই UID কার্ড দিয়া যেমন আপনার ডিলারের মারফতে দেওয়া হয়েছে, তিনবার দিছে, দেওয়ার পরে ডকুমেন্টটা দিছে না, আমরা আইসি আওয়ার পরে সারে উঠে হলে যে সময় ইলেকশন করে খুলিব, খোলার পরে আইও আমরা আমি দিয়ে দিব। এখন আইলাম, আয়া ধরো 12টা থেকে আইছি না, 12টা থেকে আয়া পর্যন্ত অবসর, 12টা থেকে 2:00, এখন 15 বাজে, এখন নাই কেউ। আপনারা কিতা প্রবলেম? আচ্ছা, 6 জুলাই শেষ হয়ে গেছে, আচ্ছা আপনার পত্র পত্রিকা পাইছেন নাকি কিছু? আমরা তো কিছু পাইছি না, আমরা কইছে মানে সাপ্লাই গেলে ওকে নাম উঠে, তখন তো আইলাম, আবার পরে তো নাই কইলাম। আচ্ছা, আপনারা কিটা প্রবলেম? আমি জমা করতাম করে দিয়ে কিনা জমা করে কোন জায়গার থেকে কুমিরাম কিটা জমা দিতে রেশন কার্ডের, রেশন মানে নতুন নাম উঠেবা? না, নতুন না, মেন হটাই, মেন হটাই মারা গেছে। আচ্ছা, তার বুঝি লাগবো। আপনার সব সমস্যা নেই আপনারা? আপনার কোন জাতি গেছিল? আমি কোন সময় আসলা বুঝো? মানে আগর যে বর্তমানে আমরা মানে এখন বাজে 2:15, একজন অফিসারও দেখা যাচ্ছে না, আসলেন এই নতুন নাম ওঠানোর জন্য। নতুন নাম না আমরা মানে নাম পাঠিয়ে গেছে, মানে আধার কার্ড আছে, মানে এই নামটা খুঁজলে অ্যাপ্লিকেশন দেওয়ার লাগে 7 টাকা তো কাটিগড়া থেকে। আপনার কই কাটিগড়া থেকে? আমি কাটিগড়া থেকে। আপনার কিতার সমস্যা? আমরা দোলাই থেকে। দোলাই থেকে কিতার সমস্যা? সমস্যা হইলো স্যার, ইউআইডি কার্ড আর মানে আধার কার্ড যখন বলছে না, তখন ইউআইডি কার্ডটা আমার মেয়ের আছে, ওই ইউআইডি কার্ড দিয়া যেমন আপনার ডিলারের মারফতে দেওয়া হয়েছে, তিনবার দিছে, দেওয়ার পরে ডকুমেন্টটা দিছে না, আধার কার্ড লিঙ্ক করছে না, ডিলারটা গেছে, আমরা আইসি আওয়ার পরে সারে উঠে হলে যে সময় ইলেকশন করে খুলিব, খোলার পরে আইও আমরা আমি দিয়ে দিব। এখন আইলাম, আয়া ধরো 12টা থেকে আইছি না, 12টা থেকে আয়া পর্যন্ত অবসর, 12টা থেকে 2:00, এখন 15 বাজে, এখন নাই কেউ।
আপনার কি প্রবলেম? ছয় জুলাই শেষ হয়ে গেছে আচ্ছা। আপনার পত্র পত্রিকা পাইছেন নি কিছু? আমরা তো কিছু পাইছি না, আমরা কইছে মানে 2000 সাপ্লাই যাও, সাপ্লাই গেলে ওতে নাম ওঠে। হুম, তো তাইলাম আবার পরে তো নাই কইতা। আচ্ছা, আপনার কিটা প্রবলেম? আমি জমা করতাম করে দিয়ে কিনা জমা করে কোন জায়গা না কোন জায়গা থেকে কুমিরা কিটা জমা দিতে রেশন কার্ড রেশন কার্ডের রেশন মানে নতুন নাম উঠাইবা না লোকে না আগে মেন হটা মেন হটা এক মারা গেছে। আচ্ছা, তার বুঝি লাগবো জানাই। আপনার সব সমস্যা নেই আপনারা? আচ্ছা, ট্রান্সফার আপনার কোন জায়গাতে গেছিল? আমি সিটারে। আচ্ছা আচ্ছা, কোন সময় আসলা অফিসে? মানে আপনারা খরচা করিয়া মানে কোনো কিছু আমি রেশন কার্ড মানে যে সময় নাম ওটা হয় আমি দেওয়ার পরে মানে আমার আধার কার্ড সবকিছু আছে, ভোটার আইডি যেটা যে আধার কার্ড আছে নি প্রথম যে ভোটার আইডিটা আমার বাবার নামে মানে নামটা উঠাইছিলাম ভোটে, এটা আমি যে কাগজটা দিছি এই নামে নাই মানে অন্য টাইটেলে আই গেছে, আমি লগে লগে আবার শুদ্ধ করাইছি আইডি শুদ্ধ দেখি কিন্তু শুদ্ধ আইডিটা পাই না, শুদ্ধ লিস্টটা পাইছি রেশন কার্ড যে ফিল আপ করিয়া দেয় আমার আই না তো এখানে সাপ্লাই অফিসে আমি গত সোমবারে আইছিলাম। কি নাম আপনার? শ্রীমতী মহালি। আমি স্যারের সঙ্গে কথা কইছি, স্যারে কইল ঠিক আছে তুমি শ্রম কার্ড বানাও, শ্রম কার্ড বানাইয়া লইয়াইও এরপরে নামটা উঠাই এখন তো আইয়া আইয়া ঘুরিয়া দিয়ে স্যারও যেমন কবে থেকে ঘুরা? আমি আমি আসতে তিন দিন থেকে ঘুরা। আচ্ছা, মানে শুক্রবার থেকে ঘুরা নি আপনি? মানে আমি এখন চাইয়া রাখি যে কি কি লাগবে এরপরে জানতে চাইরা জানতে চাইরা ভাই ও স্টাফ পাইরা না স্টাফ পাইরা না। আমি অ্যাপ্লাই করছি রেশন কার্ড আমার মিসেসের নামে, আমার মিসেসের নাম আছে আমার শ্বশুরের সঙ্গে আর আমার নাম আছে আমার বোনের সঙ্গে, তখন যখন আমার নাম আসছে না তখন গেলাম অফিসে আইলাম কোনো কিনল করলো তোমার আগের নাম রয়ে গেছে, রেশন দোকানে গেলাম কোনো আগের নাম রয়ে গেছে, তোমার নাম খাটা না হইলে তোমার নাম উঠবো না। তারপরে ফেব্রুয়ারি মাসে আইসি আয়া দরখাস্ত দিয়ে গেছি, নাম সব কিছু দিয়ে গেছি, নাম কাটা হইতো কিন্তু এখন পর্যন্ত নাম কাটা হয়েছে না। আমি আজকে তিন দিন থেকে অফিসে আইতেছি আমার কোনো পাত্তাই দেয় না, বললাম যে আমি এখন নতুন করে অ্যাপ্লাই করতে পারবো না, আমি যে দিয়া গেলাম যে আমার নামটা খাটাইতো কোটা খাটা না হইলে কইতেছে তারা যে নতুন নাম উঠতো না, আমি যে কাগজগুলি দিয়া গেলাম এখন পর্যন্ত নাম কাটা হয়েছে না, আমি কি রেশন পাইতাম মানে রেশন কার্ড বানাইতে পারতাম না? রেশন কার্ড ছাড়া তো আমার কিছু হইতে স্যার যে কোনো কাজে যাই। আপনার কি নাম? আমার নাম হরলাল দাস। কোন জায়গা থেকে এসে? লিঙ্কপুর থেকে। আমি রাঙ্গিরকাটি নেই আমার সিভিল সাপ্লাই অফিস শিলচরের অফিসে প্রচণ্ড ভিড়, অনেক দুঃখ কষ্টে মানুষরা আসলেন দূর দূরান্ত থেকে কার্ডে নতুন নাম উঠানোর জন্য, বাচ্চাদের নাম উঠানোর জন্য বলেছিল বলে অনেকে সোমবার দিন আসবে আসতে তাহলে সোমবার দিন উঠবে নামগুলো কিন্তু অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সোমবার দিনও অ্যাপ্লাই করা যাচ্ছে না, কোনো অফিস স্টাফও দেখা যাচ্ছে না। ওনাদের বক্তব্য আপনার কী সমস্যা? আপনার কী সমস্যা? শুক্রবারে
আছে ওন আজকে কইলো লাগবে আজকে যে তারা জমা লন না এখন এটার কারণটা কি তা আপনি কোন জায়গা থেকে আইছো আমরা তো আমি তো 7 নম্বর ওয়ার্ড থেকে কি নাম চিন্নতা দাস আপনার কি সিম সমস্যা ও তারা জমা লন না হ্যাঁ চন্ডি চন্ডি আমার তো দাদা জানাই না।